সক্ষমতা থাকার পরেও ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার, কিন্তু ব্যর্থতার দায় জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মত টিআইবির। রাজধানীর ধানমন্ডিতে এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ রাজনৈতিকভাবে পর্যাপ্ত গুরুত্ব পায়নি। টিআইবির পর্যবেক্ষণ বলছে, ডেঙ্গুতে দেশে চলতি বছর এত সংক্রমণ মৃত্যুর জন্য দায়ী শুধু এডিস মশাই নয়, এর সাথে জড়িত দায়িত্বশীলদের দায়ও এড়িয়ে যাওয়ার প্রবণতা। রাজনৈতিকভাবে গুরুত্ব না দেওয়ার মানসিকতাও দায়ী এর জন্য। দাবি করা হয়, ডেঙ্গু প্রতিরোধ উপেক্ষা করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা। সার্বিকভাবে যেটা বলা যায় যে ডেঙ্গু রেসপন্স বা ডেঙ্গু প্রতিরোধ বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জনস্বাস্থ্য, জাতীয় জনস্বাস্থ্য জরুরি প্রাধান্য পাওয়ার মতো একটি সমস্যা হওয়া সত্ত্বেও সরকারি এবং রাজনৈতিক প্রাধান্য পর্যাপ্তভাবে পায়নি, যেটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর, দুঃখজনক। এটির জবাব, এটার দায় সরকারকে নিতে হবে।